হ্যালো গাইস, আজকে সারাদিন ব্লগ করা হয়নি কারণ একটু কারণে। চলো শোনাই, 7টা বেজে গেছে, এবার পুরের থেকে আসার টাইম হয়ে গেছে। যাই গেটের কাছে, দেখি এলো নাকি। দাঁড়াও আলো জ্বালি, গেটটা খুলে দেখি, আসার টাইম হয়ে গেছে। এই তো, এই যে আসছে, শোনাই আসো। এত দেরি হলো কেন, এত দেরি হলো কেন? যে আসছে, চলো। আজ তোমার কি কি পিরিয়ড হলো? পরিবেশ ও বিজ্ঞান, ভাষা চর্চা, অঙ্ক। ও, সব লিখেছো, ঠিক করে করেছো? হ্যাঁ। দেখো ভাই ঘুমাচ্ছে, দেখো ঈশান ভাই, এই যে ও বসে পড়লো। ও এখন ঈশিকা 7-এ পড়ে। ও কোন স্কুলে পড়ো বলে দাও সবাইকে। আর কোথায় পড়তে যাও তুমি? সারদাপল্লি, দেখেছো ও ভুলে গেছে, ও নিজে পড়তে যায়, ও নিজে ভুলে গেছে। দেখো জায়গা মনে আছে, নাম ভুলে গেছি। তুমি এখন কি খাবে? ম্যাগি। এখন ম্যাগি খাবে? হ্যাঁ, ম্যাগি হলডিক্স খাবো। আচ্ছা ছাড়া ছাড়া, দাঁড়া একটু মুড়ি খেয়ে নি। এই দেখো ঈশান উঠে পড়েছে, ও উঠে দুধ খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে পড়বে। আর ওর দিদি গেছে, ওর একটা সংস্কৃত বই কিনতে বাকি আছে, দোকান থেকে আনতে গেছে। এই যে ঈশান, ওঠো। এই দেখো ঈশান ঘুমাচ্ছে, দেখেছো বিছানার কি হাল। এই দেখো, এই দেখো, তাকে একটা গাড়িও নেই, সব গাড়ি নিয়ে নিয়েছে, ওই যে ওখানে রেখে দিয়ে শুয়েছে। হ্যালো, দেখো এখন রাত 8টা, এখন ইস্কা বই নিয়ে বসেছে শোনাই। এই যে কালকে স্কুল যাবে বলে বই নিয়ে বসেছে, আর এই যে ইনি খেলছে, বই ফই ওনার নেই, খেলেই যাবে, খেলেই যাবে, আর যেই বই নিয়ে বসবে ঘুম পেয়ে যাবে। উনি লিখছে, ও উনি আবার পড়বেন না, খালি লিখেই যাবে। এই যে একজন আসছে, ওইজন্য তুলে দেন না, দেখি দেখি দে। বই পড়ছে, বল কি করছিস তুই? কি করছিস তুই? কি করছিস এখন? তুই কি করছিস? বল না, এটা কি কালার বাস? কি কালার তোর বাসটার রং? কি ওখানেই তো বলছি, ওই তুই কি পড়ছিস? লিখন না।
কি বই কি বই? ইংলিশ বই। আর তুই কি করছিস? দেখানো যাবে না, না বলেছি তো দেখাবো। তোদের কি রাত্রে রান্না হবে? রুটি হবে জানি।